বাই ইলেকশন সম্পর্কে কংগ্রেস দলের অনানুষ্ঠানিক কথা বার্তা মানে আরম্ভ করছো, রাইজর দলের কংগ্রেস দলের অনানুষ্ঠানিক কথা বার্তা আরম্ভ হয়ে গেছে। কিন্তু মানে আগতেও কইস আর আজিও কও, মই কিন্তু কোনোদিন রাইজর দল কোনোদিন এআইডিএফর নাই, গতি এআইডিএফ দলের আমি এই সম্পর্কে কথা নাপাত। আপনাদের এই কথা মোক কেতিয়াও নুসুদিব, জীবনত কেতিয়াও নুসুদিব দুটা দলের কথা, এটা হল বিজেপি আরএসএস আর আনটো হল এআইডিএফ। এই দুটা দলের রাজনৈতিক বুঝাবুঝি আমার কেতিয়াও নহয়, যেতালেক মই জিয়াই থাকো আর যেতালেক রাইজর দলে নীতিত থাকিব তেতিয়ালেক কেতিয়াও এই দুটা দলের বুঝাবুঝি নহয়, কেতিয়াও কোনো কথাতে আপোষ নহয়। এইটো কথা কই ললো। বাকি কংগ্রেস দলের কথা বার্তা আরম্ভ হয়েছে, আমি জাতীয় পরিষদক আহ্বান জানাম যে একলগ হব লাগে, সিপিআই দল আর সিপিএম দলক আমি আহ্বান জানাম, সিপিআই এমএল দলক জানাম, আর যদি সর সুরা যা আমার আঞ্চলিক দল আছে তেওঁলোককো আহ্বান জানাম যে আমি সকলে লগ হয়ে বিজেপিক পরাভূত করবর কারণে আমি বাই ইলেকশনত একলগতে লাগিব লাগে, একলগতে ক্যান্ডিডেট ঠিক করব লাগে। মই কংগ্রেসের ইতিমধ্যে কথা পতা আরম্ভ করছো দেই, কথা এক পর্যায়ে ইতিমধ্যে গৈছেই। অনুমান হয় যে এইটো অবস্থাত যদি থাকে, মাজত যদি মানুষ নুসুমায় কংগ্রেসের যাবারের নিচিনাকে, যাবার মুখ দুঃখ দিলে কিন্তু কংগ্রেসে বুঝাবুঝিটো নকরলে এআইডিএফর যার কারণে, তো গতি যদি গণ্ডগোল নকরে কংগ্রেসে তেতিয়াহলে বাই ইলেকশনত উপনির্বাচনত আমি বিরোধীর অমৈসতীয়া প্রার্থী দিব পাৰিম। বাকি খালি নামনি অসমত কংগ্রেসে কার কথা পাতি লয় লোক, কিন্তু উজনি অসমত এআইডিএফর আমি কোনো পদ্যে কথা নাপাত। ইতিমধ্যে বাই ইলেকশন সম্পর্কে কংগ্রেস দলের অনানুষ্ঠানিক কথা বার্তা মানে আরম্ভ করছো, রাইজর দলের কংগ্রেস দলের অনানুষ্ঠানিক কথা বার্তা আরম্ভ হয়ে গেছে। কিন্তু মানে আগতেও কইসো আর আজিও কও, মই কিন্তু কোনোদিন রাইজর দল কোনোদিন এআইডিএফর নাই, গতি এআইডিএফ দলের আমি এই সম্পর্কে কথা নাপাত। আপনাদের এই কথা মোক কেতিয়াও নুসুদিব, জীবনত কেতিয়াও নুসুদিব দুটা দলের কথা, এটা হল বিজেপি আরএসএস আর আনটো হল এআইডিএফ। এই দুটা দলের রাজনৈতিক বুঝাবুঝি আমার কেতিয়াও নহয়, যেতালেক মই জিয়াই থাকো আর যেতালেক রাইজর দলে নীতিত থাকিব তেতিয়ালেক কেতিয়াও এই দুটা দলের বুঝাবুঝি নহয়, কেতিয়াও কোনো কথাতে আপোষ নহয়। এইটো কথা কই ললো। বাকি কংগ্রেস দলের কথা বার্তা আরম্ভ হয়েছে, আমি জাতীয় পরিষদক আহ্বান জানাম যে একলগ হব লাগে, সিপিআই দল আর সিপিএম দলক আমি আহ্বান জানাম, সিপিআই এমএল দলক জানাম, আর যদি সর সুরা যা আমার আঞ্চলিক দল আছে তেওঁলোককো আহ্বান জানাম যে আমি সকলে লগ হয়ে বিজেপিক পরাভূত করবর কারণে আমি বাই ইলেকশনত একলগতে লাগিব লাগে, একলগতে ক্যান্ডিডেট ঠিক করব লাগে। মই কংগ্রেসের ইতিমধ্যে কথা পতা আরম্ভ করছো দেই, কথা এক পর্যায়ে ইতিমধ্যে গৈছেই। অনুমান হয় যে এইটো অবস্থাত যদি থাকে, মাজত যদি মানুষ নুসুমায় কংগ্রেসের যাবারের নিচিনাকে, যাবার মুখ দুঃখ দিলে কিন্তু কংগ্রেসে বুঝাবুঝিটো নকরলে এআইডিএফর যার কারণে, তো গতি যদি গণ্ডগোল নকরে কংগ্রেসে তেতিয়াহলে বাই ইলেকশনত উপনির্বাচনত আমি বিরোধীর অমৈসতীয়া প্রার্থী দিব পাৰিম। বাকি খালি নামনি অসমত কংগ্রেসে কার কথা পাতি লয় লোক, কিন্তু উজনি অসমত এআইডিএফর আমি কোনো পদ্যে কথা নাপাতো।